হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, এবার থেকে রেশন কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন শপিং মলে বিশেষ ছাড়, এমনকি গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন এক বিশাল ছাড়। তো চলুন দেরি না করে পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন দেরি না করে ফুল নিউজটি দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন বলা রয়েছে, এবার কেন্দ্রের মোদী সরকারের দেখানো পথে রেশনে ভর্তুকিতে লাগাম টানতে চলেছে রাজ্য সরকার। এবং ক্ষমতায় আসার পর মোদী সরকার ঘোষণা করেছিল, যদি কোনো গ্রাহক গ্যাসে ভর্তুকি নিতে না চান তাহলে তারা স্বেচ্ছায় তা ঘোষণা করতে পারে। অর্থাৎ মোদী সরকারের গিভিটা প্রকল্পে সাড়া দিয়েছিলেন দেশের কয়েক কোটি জনতা। আর এবার মোদী সরকারের সেই গিভিটা পদ্ধতি বাংলার রেশন ব্যবস্থায় কার্যকর হতে চলেছে রাজ্য সরকারের। তবে রেশন ভর্তুকি না নিলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ভর্তুকি না নিলে খাদ্য দপ্তরের দেওয়া বিশেষ রেশন কার্ড দেখিয়ে নামী সংস্থা শপিং মলে কেনাকাটায় যাতে কিছু ছাড় মেলে সেই বিষয়ে কিন্তু উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে দেওয়া বিশেষ রেশন কার্ড দেখিয়ে ছাড় মেলার বিষয়ে একটি মল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং ওই সংস্থা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীতে ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেছে। তবে কত শতাংশ ছাড় মিলবে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও দর কষাকষি চলছে। তো খাদ্য দপ্তর 10% ছাড়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সংস্থা জানাচ্ছে তারা 6% ছাড় দিতে পারবে এবং ছাড়ের বিষয়টি চূড়ান্ত হলেই সমঝোতা পর্ব সই হবে বলে খাদ্য দপ্তর সূত্রে কিন্তু খবর। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে যারা রেশনে ভর্তুকি ছেড়ে দিতে চান তারা স্বচ্ছতা ঘোষণা করুক এবং যাদের রেশন ভর্তুকির প্রয়োজন নেই তারা সরকারকে আবেদন জানিয়ে সেই ভর্তুকি ছেড়ে অন্যদের সুযোগ করে দিতে পারেন। এবং এই মর্মে কিন্তু 10 নম্বর ফর্ম পূরণ করার বার্তা দিচ্ছে রাজ্যের খাদ্য দপ্তর এবং ইতিমধ্যেই পরিচয়পত্র হিসেবে বিশেষ রেশন কার্ড বিলি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। এবং এই বিশেষ কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা গেলেও তোলা যাবে না কিন্তু রেশন। এবং কোনো গ্রাহক চাইলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প বা রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন এবং এই মর্মে গ্রাহকদের দেওয়া হবে একটি ফর্ম এবং সেই ফর্ম পূরণ করে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী তিনি এড়িয়ে যেতে পারেন। আর তার বদলে তাকে দেওয়া হবে একটি বিশেষ কার্ড যা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এভাবে ভর্তুকির খাদ্য সামগ্রীর ওপর লাগাম টেনে চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে তা কিন্তু সর্বসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়ার একটা বিশেষ লক্ষ্যমাত্রা নিচ্ছে খাদ্য দপ্তর। এবং জানা গিয়েছে স্বেচ্ছায় কার্ড ছাড়ার জন্য 7 নম্বর ফর্ম চালু করেছে এবং 7 নম্বর ফর্ম জমা করলে এতদিন কোনো বিকল্প কার্ড দেওয়ার ব্যবস্থা ছিল না, কিন্তু এখন 10 নম্বর ফর্ম পূরণ করে বিশেষ কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। এবং খাদ্য দপ্তরের আশা, 10 নম্বর ফর্ম পূরণ করে ভর্তুকির খাদ্য সামগ্রী ছেড়ে দিতে পারেন বহু গ্রাহক, কারণ তাদের অনেকেই কিন্তু রেশন তুলছেন না বা রেশন তারা তোলেন না, তো তাদের সেই সমস্ত রেশন খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় না। ফলে যারা ভর্তুকি নিতে চান না তারা সরাসরি খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। এবং ভর্তুকিহীন রেশন কার্ড অর্থাৎ নন ফুড গ্রিন রেশন কার্ড, এর যে আবেদনের জন্য 10 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে, এইটা কিন্তু 5ই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এর রিলেটেড আমি ভিডিও অলরেডি বানিয়েছি। তো আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিয়ে এই পুরো ব্যাপারটা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।